গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা 06 চ্যানেলে। এখন আমরা লাচিং থেকে লাচুংয়ে আছি, কালকে নাইটে এখানে এসেছি, তো এখন আবার বেরোনোর টাইম হয়ে গেছে। তো কালকে রাত্রে তো তোমরা তো আগে ভিডিওতে দেখেছো আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে, আমি একটা জায়গায় গাড়ি থেকে নামিনি। আমার আমার দিদির আর ভাইয়ের তিনজনেরই শরীর খারাপ। তো রুমটা ফটাফট দেখিয়ে দিই, প্রচণ্ড নোংরা হয়ে আছে আপাতত, কারণ বেরোনোর টাইম হয়ে গেছে, সবাই বেরোয় গেছে, আমরা বেরোইনি। তাহলে চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, এখন কিছুক্ষণের মধ্যে বেরোয় যাবো, এখনও কেউ নিচে যায়নি। তো সবাই হয়তো রেডি হয়ে সব ঘরে বসেই আছে, কারণ এখানে বৃষ্টিও আবার শুরু হয়েছে। তো আমাদের এখন যেখানে যাওয়ার কথা সেখানে গিয়েই আমি বলবো কোথায় এসেছি। তো সেখানে যত সম্ভব এখন হয়তো স্নোফল হচ্ছে, তবে হ্যাঁ এরকম ওয়েদারে বৃষ্টি হলে পরে একদিকে কি যে স্নোফলটা তোমরা দেখতে পাবে, কিন্তু আমার মতে নভেম্বর মাসে আসাটা না আসাটাই বেটার, মার্চ এপ্রিলে আসলে সব থেকে বেটার। কারণ একে তো এখানে এমনি ঠান্ডা ওয়েদার, এই মাসে এত পরিমাণে ঠান্ডা আমাকে দেখতে পাচ্ছ, কতগুলো পড়ে আছে, ফুল আছে, গেঞ্জি, হাইনেক, সোয়েটার, তারপর জ্যাকেট, আর এই যে হাতে টুপি নিয়ে নিয়েছি। তো কালকে তো আমাদের সবার শরীরটা প্রচণ্ড খারাপ, তার মধ্যে এত দূর দূর সব জায়গাগুলো গাড়ি জার্নিং করে অবস্থা খারাপ হয়ে গেছে। পিছনে ভিউটা দেখতেই পাচ্ছ কত সুন্দর। তাহলে চলো বেরোয় তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা আমরা বেরোয় গেছি, ব্যাগ ট্যাগ রাখা হচ্ছে, চারজন গাড়িতে অলরেডি উঠে গেছে, এবার আমরাও বসবো। এই যে বান্ধবী, ये भी न जाने वो भी न जाने, नैनो के रंग नैना जाने, मिला जो संग तेरा उड़ा पतंग मेरा, हवा में होके मलंग। और इसमें ऊपर बर्फ गिरेगा से लाइक अ क्रिसमस ट्री, नेचुरल आर्टिफिशियल। কেমন ঠান্ডা? ওটা ভিউটা দেখা হয়েছে, ভাই চলে গেছে আগে, আমরা এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। প্রচন্ড ঠান্ডা দেখতে পাচ্ছ, আমার গলা বসিয়ে গেছে, কাশি হয়েছে, আর এই গ্লাভসের অবস্থা দেখো, কালকে যেখানে গেছিলাম বরফ তুলে গ্লাভসের অবস্থা খারাপ। এই যে বানিদিরও অবস্থা খারাপ, প্রচন্ড সবারই প্রায় শরীরটা খারাপ। তো এখন চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আরাম লাগছে? দিকটা আগুনের পাশে দাঁড়ায় লক্ষণ বাড়ি যায় কুচকো খিচো। তো বন্ধুরা আমরা এখন জ্যাম পাউরুটি খাচ্ছি, আর এই যে চা, এটাই আমাদের ব্রেকফাস্ট। তাও আজকে জ্যাম শেষ হয়েছে, একটা জ্যাম দিয়েছে, 10 জনকে শেয়ার করে খেতে হবে। দেখো একদম সামান্য পরিমাণের নিয়ে আমরা খাচ্ছি। বানিতে তুই কি বললি, চাটা কি দেবো না, চাটা করে বল। খুন মিলায়া, খুন কিছু কো খুন মিলায়া, ইসমে দেখ রেড কালার চাইয়ে, হ্যাঁ জ্যাম লাগা, জ্যাম জ্যাম কিছু জ্যাম লাগা, এটা এ চিনি নাই তার। এখানে সব জ্যাকেট, সব বুট, সব রেন্টে পাওয়া যায়, সব দেখছে, কিন্তু আমরা নেব না রেন্টে। চলো বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। তোমরা দেখতে পেলে এখানে জ্যাকেট আর গামবুট গুলো হচ্ছে রেন্টে নিতে হবে, কিন্তু আমরা ভাবছি নিব না, কারণ এর আগে যখন ছাঙ্গিয়া ছিলাম তখন নিয়েছিলাম, প্রচন্ড ঠান্ডা লাগে গামবুট পরে, আর মুজা টুজা সব ভিজে যায়। তো আমরা ভেবেছি এবার নিব না, এখান থেকে নিব না, যদি পরে লাগে আরও উপরে পাওয়া যাবে। এরা বলছে যে এখানে 100 টাকা করে ভাড়া নিচ্ছে, তো গামবুটের ওখানে হয়তো সেখানে 150 টাকা নেবে। তো লাগলে বাই চান্স যদি লাগে এমার্জেন্সি তখন নিব, কারণ আমরা সেরকম বরফে খেলবো না, একে তো অক্সিজেনের সমস্যা, কিন্তু এখানে বলছে যে ড্রাইভার আঙ্কেল বলছে যে অক্সিজেনের সমস্যা হবে না, কারণ চারিদিকে ক্রিসমাস ট্রি আছে, সরি। তো যদি লাগে বাই চান্স ওখান থেকে নিয়ে নিব, আর আমাদের সবার শরীরটাও দেখতেই পাচ্ছি খারাপ।
তো দেখা যাক, আমরা ভাবছি যে কোনো আমারও তো আমার দিদি আসতে হয়, স্টল নেবে। আমরা স্টল নিয়েছি কিন্তু গ্যাংটকে যে হোটেলে আছি সেখানে ছাড়া পড়ে গেছে, নিয়ে আসা হয়নি, ওই জন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আর আমার জ্যাকেটের চেনটা খারাপ হয়ে গেছে জন্য আজকে আমি ভাইয়ের জ্যাকেট পরেছি, কিচ্ছু করার নেই। আমি ভিডিওতে সব ডিটেলস তোমাদেরকে বলে দেবো, তোমরা যখন আসবে সেই সব প্রিপারেশন নিয়ে আসবে, তাহলে কোনো রকম অসুবিধা হবে না। বুঝতে পারছো কতটা ঠান্ডা চারদিকটা দেখো? আমরা যে হোটেল থেকে বেরোয়ছিলাম ওখানে বৃষ্টি হচ্ছিল, তার মানে উপরে হচ্ছে নাকি স্নোফল হচ্ছে, ওখান থেকে হোটেলের লোক বলেছিল। কোনটা না যে আমিও একটা নিতে পারি, কোনটা 200 টাকা এখানে গামপুর পড়া হচ্ছে, কারণ ওদিকে প্রচুর ঠান্ডা বলছে সবাই, আর বরফই বরফ, সেই জন্য পড়া হচ্ছে। প্রথমে ভাবছিলাম আমরা নেবো না, তারপর ওই ড্রাইভার আঙ্কেল বলছে নিতে হবে। আঙ্গুল ফাঁসলে বড় সাইজ নেই, হাতে পারবি না বল। বন্ধুরা আমরা তো প্রথমে ভেবেছিলাম গামবুট নিবো না, এই যে সবাই পরে নিয়েছি, কারণ ড্রাইভার আঙ্কেল বলছে ওখানে নাকি নদী পার হতে হবে। তো এতবার করে বলছে যখন সবাই, সেই জন্য সবাই নিয়ে নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম আমরা যে 10 জন এসেছি, 10 জনের মধ্যে কেউ নিবো না, তারপরে মানে এখানে এমনভাবে রিকোয়েস্ট করছে তো নিয়ে নিতে হলো। আর দেখো ওয়েদারটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, কিছুক্ষণ আগে ভিডিওটা তোমরা দেখে বুঝতেই পারবে যে কতটা শিশিরে ঢাকা ছিল, আর এখন দেখো অনেকটা পরিষ্কার, অনেকটাই বেটার হয়ে গেছে। তাহলে চলো এখন গাড়িতে উঠবো, তোমাদের সাথে পরে দেখা করছি। আর যদি মাঝে ভালো ভিউ আসে বা গাড়ি থেকে নামি, তবে অবশ্যই তোমাদের সাথে কথা বলবো। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো এখন আমাদের 1 ঘন্টা রাস্তা বাকি আছে, তাতে গাছে যেমন বড় হচ্ছে দেখো, কালো পাথরের থেকে ভিউটা ভালো, জানি না কথাটা শুনতে পাচ্ছে, আমার গলা পর্যন্ত বসে গেছে। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই। কি দিদি ঠিক আছে? ভালো লাগবে? ফাইনালি আপ লোক পৌঁছ গিয়েছি। তো বন্ধুরা আমরা তোমরা দেখতে পেলে আমরা ওখানে বড় ভিডিও নিয়ে এখন চলে আসছি। এই যে এটা তিস্তা নদী দেখতে পাচ্ছ, বরফ জমে আছে প্লাস জলও যাচ্ছে। আমরা যাবো ওই পারটা একটু ফটো তুলতে,
প্রচন্ড হাওয়া হচ্ছে, যেমন হাওয়া তেমন রোদ, রোদটা তাপও তো নেই কিন্তু হাওয়াটা বেশ ভালো ঠান্ডা। দেখো পুরো ভিউটা, এগুলো সব দোকান বসেছে এখানে। জলটা দেখো বরফ, দেখেছ? খুব ঠান্ডা। দেখো টুপি উপরে এসেছে, টুপি পরে নিয়েছি আমি, আর ধীরে ধীরে আমার গলার আওয়াজ আরো বসে যাচ্ছে। ভাই এখন আসছে না, আমাদের কপুরের খুব দরকার এখন। হাত পা গ্লাভস খুলে ভিডিও করতে হচ্ছে, যেন প্রচন্ড হাত চলে যাচ্ছে। একটু ফটো তুলে নিই, ফটোফট, কারণ বেশিক্ষণ থাকা যাবে না। ড্রাইভার আঙ্কেল আধা ঘন্টা টাইম দিয়েছে, কিন্তু অনেকটা টাইম পার হয়ে গেছে এতটা আসতেই। চলো পরে কথা বলছি। দেখো একজন ঠান্ডায় টুকরে গেছে। দেখো আমি কথা বলতে পারছি না, মাস্কটা গাড়িতে ছাড়া বলেছে, কথা বললে মনে হচ্ছে মুখটা আমার ভিজে গেছে আর নাকটা খুব লাল হয়ে গেছে। তো ঠান্ডা, কিন্তু জায়গাটা অসাধারণ, অসাধারণ। এক্সপিরিয়েন্স কেমন? আসতেই হবে বারবার। দাদা কেমন লাগছে? এ কথা কেউ শুনবে না। এ তো বেশি করে দরকার। যেটাই হোক খাবো, তোমাদেরকেও দেখাবো, তোমরা সস্তায় অনেক দোকান বসেছে, সব কিছুই পাবে এখানে। তাহলে চলো পরে দেখাবো। তো বন্ধুরা এতক্ষণ আমি গাড়ি থেকে নামছিলাম না, শরীরটা খুবই খারাপ লাগছিল, কিন্তু দেখো এখন স্নোফল হচ্ছে, তাই সবাই নামছে একটু ফটো তোলার জন্য। দেখো দেখতেই পাচ্ছ স্নোফল হচ্ছে। চলো একটু ফটো তুলে নিই, ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। ও সব বুঝা যাচ্ছে। এদিকে তো কেউ যাবে, যা যখন যা তারা बहुत अच्छा लग रही है। ओ भाई क्या लग रही है, क्या लग रही है, मस्त। ए साइड 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 पतंग मेरा हवा में होके मलंग। जग की कोई रीत न जाने, मैं तो बस तेरी हुई दीवानी।
आजा संग तेरा उड़ा पतंग मेरा हवा में होके मलंग मैं छोड़ा ही घर बार मेरा ओ मखना वे मखना तू ही है संसार मेरा ओ मखना वे मखना ये पागल सा है प्यार मेरा ओ मखना वे मखना मैं छोड़ा ही घर तो बंधुरा तुम्हारा तो देखते ही पेले स्नोफल मजाटा केमन सबा मिले निल जदिव शरीर खराब छो दीदी आगे नेमे तक अतटा स्नोफल होना क्योंकि पर जो हलो तक हमीय नामल कि शुदुम्र तुम्हारे जो तो चलो देखो एन जा मैंने लाचिंग लाचिंग सरि लाचुंग घोड़ा हो गए एन जा गैंगटके जे जार मत होटेले चले जाब तो देखो ये गैंगटके रातर भ्यू एखे प्राय गैंगटके ढुके गेछि किछुक्षणेर मध्य गाड़ी थेके नेमे जाब सेटाओ तुम्हारा देखते पाबे तारपरे जे जार जार मत सबार होटेले पहुँचे जाब तो तुम्हारे भिडियो केम लगलो अवश्य जानाते भूलें ना क्योंकि আসি এখন যে যার যার মতো হোটেলে চলে যাব মর্নিংয়ে আমাদের এটা গ্যাংটক হোটেলে তো আমরা রেডি হয়ে গেছি এখন বেরো যাব রাতে আর কোনো কিছু করতে পারিনি কারণ ওখান থেকে এসে আবার প্যাকিং ট্র্যাকিং ছিল তো সেই জন্য আর ভিডিও কিছু করা হয়নি তাহলে চলো বন্ধুরা আমাদের ঘোরা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি সবাই গ্যাংটক থেকে বেরো যাচ্ছি শিলিগুড়িতে যাওয়ার জন্য না যাওয়ার তাহলে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে।